বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যটি লেবানন প্রতিনিধি মোহাম্মদ ইমরান নাসির। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন সৈয়দ আলম, সভাপতি যুবদল লেবানন শাখা, সঞ্চালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন, যুবদল লেবানন শাখা মোহাম্মদ আলামিন ইজ্জত, সাধারণ সম্পাদক জুবাইল মহানগর শাখা, প্রধান অতিথি আমির হোসেন কলিম, উপদেষ্টা বিএনপি লেবানন শাখা, বিশেষ অতিথি আমিনুল ইসলাম আইমান, সাধারণ সম্পাদক বিএনপি লেবানন শাখা মুজিবুল হক মুজিব, প্রধান উপদেষ্টা বিএনপি লেবানন শাখা জাকির হোসেন জাকির, উপদেষ্টা বিএনপি লেবানন শাখা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিএনপি লেবানন শাখা আব্দুল কাদের ভূঁইয়া, সহসভাপতি বিএনপি লেবানন শাখা আনোয়ার হোসেন আকন, সহসভাপতি যুবদল লেবানন শাখা ওমর ফারুক মোল্লা, সহসভাপতি যুবদল লেবানন শাখা জি এম সুমন, দপ্তর সম্পাদক বিএনপি লেবানন শাখা আসাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল লেবানন শাখা মোহাম্মদ আলামিন দেওয়ান, সহসাংগঠনিক সম্পাদক যুবদল লেবানন শাখা শুভেচ্ছা বক্তা আব্দুল মোতালেব, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি মোহাম্মদ রাকিব খান, সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখা, সহসভাপতি ফিরোজ ডাকুয়া, মফিজুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি, মোহাম্মদ শফিক আহমেদ ক্রিয়া সম্পাদক বিএনপি, জাহিদ সরকার শ্রম বিষয়ক সম্পাদক বিএনপি, আফজাল হোসেন সাবেক সহসভাপতি যুবদল, হামিদুর রহমান সাব্বির সাংগঠনিক সম্পাদক জুবাইল যুবদল শাখা। অনুষ্ঠানে বক্তারা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান ককর বিদায় আত্মার মাগফিরাত কামনা এবং বেগম জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করেন। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।